আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। মাই ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। ডিয়ার লার্নার্স, আবার চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব একটি ডায়লগ নিয়ে। ডায়লগটা বেশ ইম্পর্টেন্ট। ডায়লগটার নাম হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার। ডিয়ার লার্নার্স, আমি ডায়লগটা নিয়ে আলোচনা করছি। এই ডায়লগের এ টু জেড আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। সো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, পারলে বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিও। এরকম যত রাইটিং পার্ট রয়েছে এবং গ্রামাটিক্যাল ক্লাস রয়েছে সব পাওয়ার জন্য আমার ইংলিশ উইথ আজিম চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবে। সো ডিয়ার লার্নার্স, আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। এখন এই ডায়লগটা মূলত তৈরি করা হয়েছে টু ফ্রেন্ডসের মধ্যে, রহিম অ্যান্ড করিম নামের দুই বন্ধুর মধ্যে। তো প্রথমে রহিম বলছে, হ্যালো করিম, হাউ আর ইউ? এই যে করিম, তুমি কেমন আছো? করিম বলছে, আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ? আমি ভালো আছি, এবং তুমি কেমন আছো? রহিম, আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। হোয়াট আর ইউ রিডিং নাও? তুমি এখন কী পড়ছো? করিম, আই অ্যাম রিডিং এ নিউজ পেপার, আমি একটি নিউজ পেপার বা সংবাদপত্র পড়ছি। করিম, ভেরি গুড, উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার? খুব ভালো, তুমি কি আমাকে সংবাদপত্র পাঠের গুরুত্ব সম্পর্কে বলতে পারবে? করিম, শিওর, নিশ্চয়ই। নিউজ পেপার ইজ কল দ্য স্টোর হাউস অফ নলেজ, সংবাদপত্রকে জ্ঞানের ভাণ্ডার বলা হয়। ইট গিভস আস দ্য নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, এটা আমাদেরকে দেশ বিদেশের খবর দিয়ে থাকে। উই গেট জব নিউজ, ট্রেড নিউজ, পলিটিক্যাল নিউজ, স্পোর্টস নিউজ ইডিসি, আমরা চাকরির খবর, বাণিজ্যের খবর, রাজনৈতিক খবর, খেলাধুলার খবর সংবাদপত্র থেকে পেয়ে থাকি। ইট অলসো ডেভেলপস আওয়ার জেনারেল নলেজ, এটা আমাদের সাধারণ জ্ঞানকেও বৃদ্ধি করে থাকে বা উন্নত করে। রহিম, ইউ আর রাইট, তুমি সঠিক। আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আই উইল অলসো রিড নিউজ পেপার ফ্রম টুমরো, আমিও আগামীকাল থেকে সংবাদপত্র পড়ব। করিম, দ্যাট উইল বি ভেরি গুড, সেটা খুব ভালো হবে। রহিম, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। করিম, ওয়েলকাম, স্বাগত। তো ডিয়ার লার্নার্স, এই তো ছিল আজকের এই ডায়লগটা। তো ডায়লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একটি লাইক দিয়ে দিবে, বন্ধুদের মাঝে পারলে শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।